আসসালামু আলাইকুম, আমি লতিফ, লতিফ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। সিরাজগঞ্জ জেলা মোশারচরের ওখানকার লোকদের জীবনযাপন এবং বসবাস হাট বাজার এগুলো তুলে ধরব। এই যে হাট, সপ্তাহে দুদিন হাট বসে, এখানকার জনগণের চলাচল বাহন বর্ষা মাসে একমাত্র নৌকা এবং পৌষ মাঘ ফাল্গুন মাসে চলাচলের বাহন ঘোড়ার গাড়ি। কত সুন্দর মেঠোপথ, রাস্তাঘাট দেখে মনমুগ্ধকর, মন ভরে যায়। এখানকার মানুষ খুব সরল সোজা সাদাসিধে, শতকরা 95% লোক কৃষিকাজে জড়িত এবং গৃহপালিত পশু পালন করে থাকেন। সবাই হাসি আনন্দে বসবাস করে। এই রকম দৃশ্য আমরা ছোটবেলায় করতাম, দেখে মনে হয় যে ছেলেদের পাশে আমরা নেমে পড়ি নদীতে মাছ ধরতে, নদীতে গোসল করতে। বয়সের কারণে মন চাইলেও তা পারছি না। ছোটবেলার এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছেলে মেয়েরা বেড়াতে যাচ্ছে, কৃষিকাজে সবাই জড়িত, এই একটা দৃশ্য আনন্দ দেখে মন ভরে যায়। মনে হয় এখানকার মানুষের সাথে থাকতে মন চায়। বালিতে ছোটলে ছেলে মেয়েরা গোসল করতে এসে খেলাধুলা করছে। এত সুন্দর পরিবেশ, মনমুগ্ধকর। একবার কোলা শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি, নেই কোনো পানি দূষণ, বাতাস দূষণ, ঝানঝনের শব্দ, ঠান্ডা বাতাসের ঝনঝনানি শব্দ মন ভরে দেয়। সবাই কৃষিকাজ করছে, গরু গোসল করাচ্ছে, ছেলেমেয়েরা খেলাধুলা করছে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন, পুরোটাই দেখার চেষ্টা করবেন। আরেকটু ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন, কমেন্টে কোথাও ভুল থাকলে ভুলটাল বলবেন, শুধরানোর চেষ্টা করব। এর পরবর্তী ভিডিও কোথায় কি ভুল আছে এগুলো আমাকে ধরে দিবেন, ভুলটা সংশোধন করে আপনাদের পছন্দ মতো একটা ভিডিও তৈরি করতে আমাকে সাহায্য করবেন। আমার ঘুরতেও ভালো লাগে, প্রকৃতির দৃশ্যটা দেখতে ভালো লাগে, এই জন্য আপনাদেরকেও দেখানোর জন্য সুযোগ করলাম। এই দেশের প্রকৃতিটা ঘুরে দেখতে আমার খুব পছন্দ, ভালো লাগে, এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।